আসসালামু আলাইকুম ভিউয়ার্স, মোটর ভেহিকলস বিডি চ্যানেলের আরও একটি ফ্রেশ রিভিউতে আপনাদের স্বাগত জানাচ্ছি। তো আজকে আমরা আবারও চলে এসেছি মিরপুরে মা এন্টারপ্রাইজে। তো এখানে হচ্ছে আমার অনেকগুলো রিভিউ আছে এই শোরুমের অনেকগুলো গাড়ির। তো আজকে হচ্ছে আপনাদেরকে চেষ্টা করব কিছু রিজনেবল প্রাইসে গাড়ি দেখানোর জন্য। এছাড়াও হচ্ছে তাদের হায়েস্ট আছে, এক্স নোয়া আছে, নোয়া কেয়ার 42 আছে, এগুলো রিভিউ দিব। তো চলুন সময় নষ্ট না করে আজকে রিভিউটি শুরু করি। তো ভিউয়ার্স, প্রথমে হচ্ছে আমরা টয়োটা ওরিশ গাড়িটা দেখছি। এটা 10 মডেল, 16 রেজিস্ট্রেশন, হোয়াইট পার্ল কালারের গাড়ি। তো এটার ফ্রন্টটা আমি আগে দেখাচ্ছি, ঢাকা মেট্রো গ22 সিরিয়াল। সামনে স্টিল বাম্পার ইনস্টল আছে, হেডল্যাম্পগুলো দেখছেন প্রজেকশন হেডল্যাম্প, সামনের গ্রিলটাও ফ্রেশ আছে। আমি এই দিকটা যদি একটু দেখাই, তো গাড়িটা একদমই টিপটপ ও ফ্রেশ কন্ডিশনে আছে। এই পাশের সাইড প্রোফাইলটা দেখাচ্ছি, টায়ার এবং রিংটা দেখতে পাচ্ছেন, পার্ল কালারের গাড়ি, একদমই ফ্রেশ আছে এবং গাড়িটা হ্যাচব্যাক টাইপের। তো আমি যদি আপনাদেরকে গাড়ির রিয়ারটা দেখাই, রিয়ারে স্পয়লার আছে, ওয়াইপার আছে এবং হচ্ছে পিছনেও স্টিল বাম্পার ইনস্টল আছে এবং এখানে অরিশ লেখা আছে। তো টেল ল্যাম্পগুলো দেখতে পাচ্ছেন। তো গাড়ির ইন্টেরিয়ারটা যদি আমি একটু দেখাই, এটাতে আপনারা পেয়ে যাচ্ছেন ফুল ব্ল্যাক সেট আপ। এখানে ড্যাশবোর্ড ব্ল্যাক কালারের, এসি টাচ, মাল্টিমিডিয়া প্লেয়ার আছে। ওই পাশে ডোর প্যাডটা দেখছেন, এখানে যে মিটার আছে অপটিক্যাল ড্যাশবোর্ড মিটার, লেদারের সিট কাভারগুলো, ডোর উইন্ডো লক আনলকের যে কন্ট্রোলার। তো প্যাসেঞ্জার সিটটা যদি আমি একটু দেখাই, ছোটো ফ্যামিলির জন্য একটা বেস্ট চয়েস হতে পারে, তিনজন এখানে অনায়াসে বসে ট্র্যাভেল করতে পারবেন। ওই পাশে ডোর প্যাডটা দেখাচ্ছি এবং এখানে দেখতে পাচ্ছেন গাইস প্রচুর লেগ স্পেস আছে এবং এখানে কিন্তু এটা একটা অপশন আছে, এখানে আপনি ইয়া রাখতে পারবেন, পানির বোতল টোটল রাখতে পারবেন। এছাড়াও যদি লোক সংখ্যা বেশি হয়, এটাকে ফোল্ড করে আপনারা এখানে সিটেও এটা ব্যবহার করতে পারবেন। তো এখান থেকে আমি একটা ফ্রন্ট ভিউটা দেখাই দিচ্ছি। সিলিংয়ের কন্ডিশন দেখছেন। তো ভিউয়ার্স, প্রাইস নিয়ে যদি কথা বলি, এটা টয়োটা ওরিশ, এটা হচ্ছে 10 মডেল, 16 রেজিস্ট্রেশন, 1500 সিসির ইঞ্জিন আছে এবং তেলে চালিত ইঞ্জিন। এটা কিন্তু এখনও সিএনজি কনভার্সন হয়নি, তো ইঞ্জিন নিয়ে একদম নিশ্চিন্ত থাকতে পারেন, পেপার্স আপটুডেট অবস্থায় পেয়ে যাবেন। তো ভিউয়ার্স, এটার প্রাইসটা হচ্ছে 1370, খুব সামান্য পরিমাণে কমানোর সুযোগ আছে, এটা আহামরি কমবে না। তো আস্কিং প্রাইস হচ্ছে 1370। তো ভিউয়ার্স, এখন এক্স অ্যাসিস্টে একটা গাড়ি দেখছি, 5 মডেল, 10 রেজিস্ট্রেশন, হোয়াইট কালারের গাড়িটা। তো এটার ফ্রন্ট ভিউটা আমি আগে দেখাই, ঢাকা মেট্রো গ13 সিরিয়ালের গাড়ি, স্টিল বাম্পার ইনস্টলড অবস্থায় আছে। এটা কিন্তু নিউ শেপ, যেটা সেটা কিন্তু দেখতে পাচ্ছেন, হেডল্যাম্পগুলো দেখি বোঝা যাচ্ছে এবং গাড়ির সাথে অরিজিনাল হেডল্যাম্প আছে। সামনের গ্রিলটা দেখতে পাচ্ছেন। তো সামনের গ্লাসটা, হ্যাঁ গ্লাসটা চেঞ্জ করা হয়েছে। তো এই পাশের সাইড প্রোফাইলটা যদি আমি দেখাই, প্রথমেই টায়ার এবং রিংটা দেখছি, অ্যালয় রিং এবং টায়ার, এবং এটা হচ্ছে গাড়ির ফুল বডিটা। তো আমি যদি গাড়ির রিয়ারটা কতটুকু দেখাতে পারবো বলতে পারছি না। এটা হচ্ছে পেছনেও স্টিল বাম্পার ইনস্টলড আছে, এটা হচ্ছে গাড়ির রিয়ারটা। তো আমি ইন্টেরিয়ার দিকটাতে চলে যাই, সম্পূর্ণ বিস্কিট কালারের ইন্টেরিয়ার, এসির অপশনগুলো ম্যানুয়াল, এক্সাসিস্টাতে ম্যানুয়ালি থাকে, ট্রান্সমিশন অটো, ওখানে সিট কাভারগুলো বিস্কিট কালারের। ইন্টেরিয়ার বিস্কিট কালার অনেকেই খোঁজেন, তারা কিন্তু এই গাড়িটা পছন্দ হতে পারে, প্রাইসটাও খুব রিজনেবল আছে। এখানে দেখতে পাচ্ছেন পেছনে তিনজন অনায়াসে বসে ট্রাভেল করতে পারবেন, লেগ স্পেস মোটামুটি বেশ ভালোই আছে। তো ভিউয়ার্স, বলে রাখি এখানে কিন্তু লোন ফ্যাসিলিটি তো তারা গাড়ি দেয়, আপনারা তাদের সাথে যোগাযোগ করে নেবেন। তবে লোনটা কোনো ব্যাংক বা ইয়া না, এনজিওর মাধ্যমে তারা এখানে লোন ফ্যাসিলিটিতে গাড়ি দেয়। তো গাইস, প্রাইস নিয়ে কথা বলবো, এটা এক্সাসিসটা, 5 মডেল, 10 রেজিস্ট্রেশন, 1300 সিসির ইঞ্জিন আছে। এটা আমরা সকলেই জানি এক্সাসিসটাতে 1300 সিসি থাকে। তো এটার আস্কিং প্রাইসটা হচ্ছে 850,000 টাকা, এটা সামান্য কিছু নেগোসিয়েটের সুযোগ আছে আলোচনার মাধ্যমে। তো এটা হচ্ছে আপনার পেপার সাপ্রেট, এসি ওয়ার্কিং অবস্থায় পাবেন, ভিভিটিআর 1300 সিসির ইঞ্জিন আছে। ভিউয়ার্স, এখন হচ্ছে আমরা একটা গাড়ি দেখছি, এটা টাটা মানজা, এটা 13 মডেল, 13 রেজিস্ট্রেশন, ব্র্যান্ড নিউ। এটা আপনার হচ্ছে ফ্রন্ট দিকটা যদি আমি দেখাই, ঢাকা মেট্রো গো11 সিরিয়ালের গাড়ি, স্টিল বাম্পার ইনস্টল আছে এবং এখানে একটা মিনারের মতো আছে। আমরা সকলেই জানি এটা ড্রাইভিং যে করে তার জন্য খুব সুবিধা হয়, ওনার বাম সাইডটা যাতে উনি খেয়াল রাখতে পারে। অরিজিনাল গ্রিলটা এখনও আছে, এখানে টাটার লোগো দেখতে পাচ্ছেন, হেডল্যাম্পগুলো আছে, সিলভার কালারের গাড়িটা। তো আমি এইটার এই পাশের সাইড প্রোফাইলটা যদি দেখাই, টায়ার এবং রিং দেখতে পাচ্ছেন, ফ্রেশ অবস্থায় আছে। তো এই পাশের বডি লুকটা আমি একটু দেখাচ্ছি, এটা সেডান টাইপের গাড়ি। তো এটা দেখতে পাচ্ছেন স্পেসের অভাবে একটু আমার দেখাতে কষ্ট হচ্ছে, এরপর আমি রিয়ারটা যতটুকু পারি দেখানোর চেষ্টা করি। এটা হচ্ছে এই গাড়িটার রিয়ার, স্টিল বাম্পার ইনস্টলড আছে, এখানে টাটা মানজা, ইন্ডিগো মানজা লেখা আছে। তো ভিউয়ার্স, একটা ছোট মিস্টেক হয়েছে, এটা ঢাকা মেট্রো না, এটা চট্টো মেট্রো, 11 সিরিয়ালের গাড়ি, খুলনা মেট্রো,
ও খুলনা মেট্রো, সরি গাইস, ওইটা খুলনা মেট্রো, আসলে ওখানে নাম্বার প্লেটটা ঠিকমতো দেখা যাচ্ছে না। এটা হচ্ছে খুলনা মেট্রো, তো এটাই হচ্ছে টাটা ইন্ডিগো মানজা গাড়ি এটা। তো আমি ইন্টেরিয়ার লুকটা একটু আপনাদেরকে দেখাই। এটাও ইন্টেরিয়রটা বিস্কিট কালারের দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে ম্যানুয়াল ট্রান্সমিশন, ইন্ডিয়ান গাড়িগুলো বেশিরভাগ ম্যানুয়ালি হয়, এসির কন্ট্রোলার। এখানে ব্ল্যাক কালারের সিট কভার দেওয়া আছে। তো আমি আপনাদেরকে যতটুকু পারি দেখাই প্যাসেঞ্জারের সিটটা। দেখতে পাচ্ছেন এখানে তিনজন না চারজন বসেও ট্রাভেল করা যাবে, প্রচুর লেগ স্পেস আছে, খুব কমফোর্টলি বসতে পারবেন। দেখেন ভিউয়ার্স আপনারা, গাড়িটা মোটামুটি বেশ ফ্রেশ আছে ইন্টেরিয়ার এক্সটেরিয়ার। পেছনে দুটো কুশন আছে ফর ডেকোরেশন পারপাস, এবং প্রচুর স্পেস আছে, দূরের ট্রাভেলগুলো খুব কমফোর্টলি আপনারা করতে পারবেন। স্টিয়ারিংয়েও দেখতে পাচ্ছেন আপনার টাটার লোগো আছে। গাড়িটাতে এখনও সব কিছু অরিজিনাল আছে, সব কিছু অরিজিনাল আছে ভিউয়ার্স। ভিউয়ার্স প্রাইস নিয়ে যদি কথা বলি, এটা হচ্ছে আপনার 13 মডেল, 13 রেজিস্ট্রেশন, ব্র্যান্ড নিউ রেজিস্ট্রেশন হয়েছে, 1400 সিসি, মানে 1386 সামথিং এরকম, তো 1400 সিসি ধরা হয়। তেলে চালিত এই গাড়িটি, এসি কমপ্লিট অবস্থায় পেয়ে যাবেন। তো ভিউয়ার্স এটার আস্কিং প্রাইসটা হচ্ছে 5,40,000। তো আমি আপনাদেরকে বলে রাখি, আপনারা সকলেই জানেন এখানে কিন্তু লোন ফ্যাসিলিটি আছে, বাট এইটাতে লোন হবে কি না শিওর না, আপনারা এসে কথা বলে দেখতে পারেন। বাট আস্কিং প্রাইস হচ্ছে 5,40,000, সামান্য কিছু নেগোসিয়েট করা যাবে। ভিউয়ার্স এখন একটা মিৎসুবিশি পাজারও দেখছি, 95 মডেল, 96 রেজিস্ট্রেশন। এটা হচ্ছে হার্ড জিপ যেটাকে বলে, সামনে একটা হ্যাভি স্টিল বাম্পার ইনস্টল আছে, এবং এটা ইয়াটা হচ্ছে ফরিদপুর ঘ11 সিরিয়াল। মিৎসুবিশির গ্রিলে লোগো আছে দেখতে পাচ্ছেন, এবং হেডলাইটগুলো ফ্রেশ আছে। তো এটা হচ্ছে আপনার সামনের গ্লাসটা অরিজিনাল, এখানে মিৎসুবিশির লোগো দেখতে পাচ্ছেন। তো আমি যদি সাইড প্রোফাইলটা গাড়ির দেখাই, একটা জিপ টাইপের গাড়ি যেরকম হয়, এখানে টায়ার এবং রিং দেখতে পাচ্ছেন, এবং এখানে একটা গভর্নমেন্টের স্টিকার দেওয়া আছে, এটা একটা মানে প্রশাসনিকভাবে এটা ব্যবহার হয়েছে। তো এটা দেখতে পাচ্ছেন গাড়ির এই পাশের দিকটা, রেনশেড আছে, তো যাদের জিপ গাড়ির প্রয়োজন তারা চলে আসতে পারেন। তো এখানে হচ্ছে পেছনে দেখতে পাচ্ছেন গাড়ির রিয়ার স্পেয়ার টায়ার আছে, এখানে একটা টো ইয়া আছে, কানেক্টর দেখতে পাচ্ছেন, যে কখনও যদি কোনো গাড়ি টো করা লাগে। তো আমি ইন্টেরিয়ারে চলে যাই। ড্যাশবোর্ডটা সম্পূর্ণ গ্রে, ট্রান্সমিশন ম্যানুয়াল অবভিয়াসলি, ফোর হুইল ড্রাইভ দেখতে পাচ্ছেন, এসি কমপ্লিট অবস্থায় পেয়ে যাবেন। তো ডোর উইন্ডোগুলো ম্যানুয়াল, বিস্কিট কালারের সিট কভার আছে। তো এটা সম্ভবত 7 সিটেড মনে হয়, হ্যাঁ 7 সিটেড। এখানে দেখতে পাচ্ছেন মাঝখানের যে সিটটা আছে, এখানে তিনজন বসতে পারবেন, এবং এখানে দেখতে পাচ্ছেন পেছনে আরও দুইজন বা চারজনই, যদি খুব চিকন চাকন হয় চারজন বসতে পারবে। এবং এটা এখান থেকে সিলিন্ডার করা আছে দেখা যাচ্ছে, এটা সিএনজি চালিত বাজারো জিপটা, সিলিংটা একটু দেখছেন আপনারা। তো গাইস প্রাইস নিয়ে কথা বলবো, এটা 95 মডেল, 96 রেজিস্ট্রেশন, মিৎসুবিশি পাজারো, 2555 সিসির মিৎসুবিশির অরিজিনাল ইঞ্জিন আছে। এটা প্রায় 7-8 সিটের একটা গাড়ি, পেছনেও প্রচুর স্পেস আছে। তো এটা হচ্ছে আপনার গ্যাস এবং তেলে চালিত, পেপার্স আপডেটেড অবস্থায় পেয়ে যাবেন। তো ভিউয়ার্স এটার আস্কিং প্রাইস হচ্ছে 6,70,000 টাকা, সামান্য কিছু নেগোসিয়েটার অপশন আছে, এটা সামনাসামনি আসলে আপনারা কথা বলে নিতে পারবেন। ভিউয়ার্স এখন একটা এফ প্রিমিও দেখছি, 2002 মডেল, 7 রেজিস্ট্রেশন, হোয়াইট পার্ল কালারের। তো এটার ফ্রন্ট ভিউটা আমি দেখাচ্ছি, ঢাকা মেট্রো গ19 সিরিয়াল, স্টিল বাম্পার ইনস্টল আছে, সামনের অংশটা বেশ ফ্রেশ, গ্রিলটা দেখতে পাচ্ছেন। তো আমি এই পাশের চলে আসি, তো আপনাদেরকে সাইড প্রোফাইলটা যদি দেখাই, ডোর হ্যান্ডেলগুলো নিকেল কালারের, অ্যালয় রিং এবং টায়ার আছে, দেখতে পাচ্ছেন ফুল বডিতে কোনো ডেন বা স্ক্র্যাচ নেই, এখানে রেনশেডও আছে। তো আমি গাড়ির রিয়ারটাতে চলে যাই, পেছনের গ্লাসে ওয়াইপার আছে, এই পেছনেও স্টিল বাম্পার ইনস্টল আছে। ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এই পাশের লুকটা, আমি যদি ইন্টেরিয়ার লুকটা একটু আপনাদেরকে দেখাই, ইন্টেরিয়ারটি এটারও বিস্কিট কালারের ভিউয়ার্স, এখানে উজন করা আছে, অটো ট্রান্সমিশন, মাল্টিমিডিয়া প্লেয়ার, এসির কন্ট্রোলার দেখতে পাচ্ছেন, মেরুন কালারের সিট কভার, এবং প্রিমিয়ো গাড়িতে বরাবরই প্রচুর স্পেস থাকে, এটা নতুন করে বলার কিছু নাই। এই গাড়িটা হচ্ছে এই উইকে তাদের শোরুমে আসছে, এখানেও দেখতে পাচ্ছেন তিনজন না চারজন বসে ট্রাভেল করতে পারবেন, প্রচুর লেগ স্পেস আছে, সিলিংয়ের কন্ডিশনটাও বেশ ভালো। ভিউয়ার্স প্রাইস নিয়ে কথা বলবো, এটা 2002 মডেল, 7 রেজিস্ট্রেশন, 1500 সিসির ভিভিটি ইঞ্জিন আছে, তেল ও গ্যাসে চালিত। তো এটা হচ্ছে আপনার পেপার সাপ্লিড অবস্থায় পেয়ে যাবেন,
তো গাইজ এটার আস্কিং প্রাইস হচ্ছে 10.50, সামান্য কিছু নেগোসিয়েটের অপশন আছে, আপনারা সামনাসামনি আসেন দেখেন, পছন্দ হলে ড্রেস ড্রাইভ দিয়ে এক্সপার্টের মাধ্যমে দেখান, তারপর হচ্ছে সামনাসামনি কথা বলে প্রাইস কিছুটা কমিয়ে রাখা হবে। তো আস্কিং প্রাইস হচ্ছে 10,50,000। তো ভিউয়ার্স আপনাদের কাঙ্ক্ষিত হায়াসে চলে আসছি। এই শোরুমে একটা হায়াস আছে সিলভার কালারের, এটা সুপার জিএল 10-এর মডেল, 14 রেজিস্ট্রেশন সিলভার কালারের। তো এই গাড়িটার ফ্রন্ট দেখতে পারে দেখাচ্ছি, ঢাকা মেট্রো চক 15 সিরিয়ালের গাড়ি হচ্ছে এটা, আপনার হচ্ছে একদমই টিপটপ ফ্রেশ কন্ডিশনে আছে। নিচে ছোটো ছোটো দুটো ফগ লাইটও আছে, হেডল্যাম্পগুলো একদম নতুনের মতো, এবং সামনের গ্লাসটা ভিউয়ার্স অরিজিনাল। এখানে দেখতে পাচ্ছেন লোগো আছে, উপরে স্টিকারও আছে, এখানে একটা মিরর আছে যাতে যিনি ড্রাইভ করবে তার এই বাম্পাসটা দেখতে সুবিধা হয়। তো আমি যদি আপনাদেরকে সাইড প্রোফাইলটা দেখাই, এটা হচ্ছে এই গাড়িটার সাইড প্রোফাইল। এপাশে টায়ার এবং রিংটা দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, টায়ারের কন্ডিশন কিন্তু আসলেই দেখছেন বেশ ভালো, এবং ফুল বডিতে কোনো ডেন বা স্ক্র্যাচ কিন্তু নেই। অনেকেই হায়েস্ট খোঁজেন তারা দেখতে পারেন, এবং এখানে কিন্তু লোন ফ্যাসিলিটি তো আপনারা নিতে পারবেন। উপরে স্পয়লার আছে, রিয়ার ভিউ মিরর, গ্লাস ওয়াইপার আছে, এবং এখানে সুপার জিএল লেখা আছে। তো চলুন আমরা সময় নষ্ট না করে ইন্টেরিয়রটা আপনাদেরকে দেখাই। ব্ল্যাক এবং গ্রে কালারের কম্বিনেশন ইন্টেরিয়ার, ট্রান্সমিশন লিভার দেখতে পাচ্ছেন, এসির প্যানেল। তো সিট কাভারগুলো মাল্টি কালারের, কমলা এবং গ্রে কালারের, এবং এখানে কিন্তু এই সিটটা আপনার মানে ফোল্ড করে রাখা, এখানেও একজন বসতে পারবে। এখানে সামনে দুই ডোর অটো, সেটার কন্ট্রোলার দেখতে পাচ্ছেন, কারণ ইন্টেরিয়রটা বেশ ফ্রেশ। চলুন এখন প্যাসেঞ্জার্সের দিকটা দেখি। এখানে তিনটা রোতে সিটিং করা আছে, সিটিং ক্যাপাসিটি এটা সম্ভবত 12 সিটের গাড়ি। এখানে হচ্ছে সেকেন্ড যে রোটা দেখতে পাচ্ছি, সিট কভারগুলো বেশ সুন্দর, লেগ স্পেস আছে দেখতে পাচ্ছেন, তিনজনে এখানে বসতে পারবেন, সেকেন্ড রোতেও তিনজন বসতে পারবেন। আমি থার্ড রোটে একটু আপনাদেরকে উঠেই দেখাই, এখানেও আপনারা তিনজন বসতে পারবেন। এটা সিএনজি করা আছে, আপনার 190 লিটার সিলিন্ডার। এখানে এসির ভেন্ট দেখতে পাচ্ছেন, সিলিংয়ের কন্ডিশনটা দেখাচ্ছি। তো যারা হায়েস্ট খুঁজছেন তারা কিন্তু যোগাযোগ করতে পারেন, এখান থেকে আমি একটা ফ্রন্ট ভিউ আপনাদেরকে দেখাই দিচ্ছি। সময় চলে আসলো প্রাইস নিয়ে কথা বলবো। এটা হায়েস্ট সুপার জিএল 10-এর মডেল, 14 রেজিস্ট্রেশন, 190 লিটারের সিএনজি করা, অকটেন চালিত দোনোটাতেই, 2000 সিসির ইঞ্জিন আছে। পেপার সাপোর্ট পেয়ে যাবেন, এবং ইন্টেরিয়রটা কিন্তু বেশ ভালো, বাইরেটা হচ্ছে সিলভার কালারের। তো এটার আস্কিং প্রাইসটা হচ্ছে 17,60,000 টাকা, সামান্য কিছু আলোচনার মাধ্যমে কমানোর সুযোগ আছে। আপনারা সামনাসামনি আসেন, গাড়িগুলো দেখেন, পছন্দ হলে দেন হচ্ছে আপনার দামাদামির অপশন পাবেন, এবং তারা তো একটা ওয়েতে লোন ফ্যাসিলিটি করে দেয়, আপনারা চাইলে সেগুলোও নিতে পারবেন। তো গাইজ আজকের মতো রিভিউটা এখানেই শেষ করছি, ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিবেন, শেয়ার করবেন, এবং অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন। নেক্সট কোন গাড়ির রিভিউ দেখতে চান কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। অ্যাজ ইউজুয়াল ইনফরমেশন, এই শোরুমের কন্ট্যাক্ট নাম্বার, গুগল ম্যাপের লোকেশন যদি পাঠিয়ে দিব, আর হচ্ছে অ্যাড্রেস তো ডিসক্রিপশন বক্সে থাকবে। কোনো গাড়ি যদি পছন্দ হয় তাদের সাথে সরাসরি আপনারা যোগাযোগ করে নিতে পারবেন। তাদের এখানে প্রচুর গাড়ি আছে দেখতে পাচ্ছেন, প্রাডো, এক্স নয়, এগুলো যদিও রিভিউ আমার করা আছে তাই আজকে আপনাদেরকে দেখালাম না। দেখতে পাচ্ছেন প্রচুর তাদের গাড়ির এখানে কালেকশন আছে, এবং তারা লোন ফ্যাসিলিটি দেয় একটা সমিতির মাধ্যমে। তো এখানে মডেল বা গাড়ির প্রাইস অনেক কিছু ডিপেন্ড করে, তো এটা আপনারা সরাসরি তাদের সাথে কথা বলে নেবেন। তো দ্যাটস ইট, ভিডিওটা আর লম্বা করছি না, তো অন্য কোনো ভিডিওতে দেখা হবে। টিল দেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন।